ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের তেলের দাম শূন্যের নিচে নেমে এসেছে। করোনার প্রকোপে তেলের ব্যাপক চাহিদা কমে যাওয়ায় এবং মজুদ কেন্দ্রগুলো পরিপূর্ণ হওয়ায় দর মাইনাস পর্যায়ে পৌঁছেছে। আর এই ঘটনায় ইউরোপ ও এশিয়ার স্টক মার্কেটেও দেখা দিয়েছে বিপর্যয়। এদিকে বিধ্বস্ত অর্থনীতি সামাল দিতে চীনের গ্রামাঞ্চলগুলোতে ই কমার্স ব্যবস্থা সম্প্রসারণ করার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে তেলের এতটা দরপতন আর কখনো হয়নি। মূলত করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে টানা লকডাউনের ফলে চাহিদা তলানিতে নেমে আসায় 21 বছর পর দরের এমন ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের দাম মাইনাসে নেমে আসে। ওই দিন দেশটির অপরিশোধিত তেলের শীর্ষ ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের প্রতি ব্যারেলের দাম ঠেকেছে -37.63 ডলারে। অর্থাৎ এখন তেল ক্রেতাকে উল্টো টাকা দিতেও রাজি উৎপাদকরা। কারণ একদিকে আগের তুলনায় মানুষ বিমান ভ্রমণ সীমিত করায় তেলের চাহিদা কমে গেছে, অন্যদিকে উৎপাদন অব্যাহত থাকায় তেলের মজুদ কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে আছে। এমনকি আগামী মে মাস নাগাদ তেল মজুদের আর জায়গা থাকবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই উৎপাদকরা তেলের দাম মাত্রাতিরিক্ত কমিয়ে সংরক্ষণাগারের খরচ কমানোর চেষ্টা করছেন। আর এই ঘটনায় বৈশ্বিক শেয়ার বাজারে ফের বিপর্যয় শুরু হয়েছে। মার্কিন বাজারে তেলের দাম কমায় সোমবার ইউরোপের স্টক মার্কেট কিছুটা স্থির থাকলেও মঙ্গলবার বড় পতনের মধ্য দিয়ে শুরু হয় এশিয়ার শেয়ার বাজারের কার্যক্রম। তবে করোনায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে এবার গ্রামাঞ্চলগুলিতে ই কমার্সের ব্যবহার বাড়ানোর প্রতি জোর দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। কম পুঁজিতে ইন্টারনেট ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় ও অর্থ লেনদেন কৃষকরা ঘরে বসেই করতে পারবেন। এতে অর্থ আয়ের পাশাপাশি করোনা সংক্রমণ রোধ করাও সম্ভব হবে বলে মনে করছেন চীনা প্রেসিডেন্ট। আসমাতুলি, নিউজ 24।